हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। আমি দিয়া, তোমরা দেখছো দিয়াজ লাইফস্টাইল। वेलकम बैक टू अनदर वीडियो। तो आज के থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো অবশ্যই লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বেশি দেরি না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। তো এখন বেরিয়ে গেছি, যাচ্ছি স্টেশনে। এদিকে মাম রয়েছে আর পেছনে রয়েছে বাকিরা। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তার মধ্যেই বেরিয়ে গেছি। মানে যেদিনই বেরোই কোথাও যাওয়ার জন্য, সেদিন বৃষ্টিটা মানে পেছন ছাড়ছে না। তো যাই, স্টেশন যাবো, তারপরে বাকিরাও আসবে ওখানে, আবার দেখা হচ্ছে। স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছি, গুড়ি চেয়ার কিছুটা সবাই রয়েছে ট্রেনের জন্য। এখন ট্রেন ধরবো, চলো। তো ট্রেনে উঠে গেছি, এই যে সেদিকে রয়েছে, নিয়েছে, আমি নিয়েছি। দাঁড়া দেখাচ্ছি বাকিদেরকে, যে দুজনে টুইনিং সেটে চলে এসেছে, আর এইদিকে আছে মাম। এখন বিধাননগর এসে গেছি আর যাচ্ছি এখন অটো ধরবো, দেন নিকো পার্ক। চলো যাওয়া যাক। আর এখানে ঝগড়া করে যাচ্ছে দুজনে, মানে কি চলবে না চলবে সেটা নিয়ে ওরা ঝগড়া করছে এখন। তো যাই, ওয়েদারটা এখন ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি, বৃষ্টিও নেই, বেশ ভালোই আছে, রোদও ওঠেনি। চলো, প্রচন্ড এক্সাইটেড আজকে। দেখতেই পাচ্ছ নিকো পার্ক, সবাই এখানে ফটোটা তুলছে, খুব এক্সাইটেড। তো চলো ভেতরে যাই, ঝট করে ঢুকে গেছি নিকো পার্কে, সবাই আছে। তো চলো, খুব ফান হচ্ছে গাইস, এসেই খুব ফান শুরু হয়ে গেছে আমাদের। করাই যে তুন, তো চলো একদম শুরু করা যাক, কি কি রাইডস করবো। কি রে বাকিরা কোথায়? ওই পেছনে যে মানে এত এক্সাইটেড যে আর ভেতরেই আসতে পারছে না, সামনেই দাঁড়িয়ে আছে। তো যাই দেখি কোনটা দিয়ে স্টার্ট করা যায়। তো যাচ্ছি এখন স্কাই ড্রাইভার চড়তে ফার্স্ট। গুড্ডি আছে যে অলরেডি হাত তুলে দিয়েছে যে যাবে না। তো আমি বলছি মানে ঠিক করে নিয়েছি, মানে পুরোটাই চড়বো, কিছুদিন আগেও এসেছিলাম। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখো তাহলে আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে লিংক, তোমরা দেখো। এখন যাচ্ছি, মোটামুটি ফাঁকা খুব একটা নেই, মোটামুটি ভালোই লোকজন আছে। যাওয়া যাক, এই যে সৈকত, আমাদের কলির কেষ্ট আর মাম আছে। যাওয়া যাক, স্কাই ড্রাইভার চড়া। এখন যাচ্ছি টুইস্ট অ্যান্ড টানে। কি রে, আয় এদিকে আয়, বিশাল বিশাল মজা হয়েছে। গুড্ডি আর সৈকত তো উঠলো না, বাট আমরা বাকিরা উঠেছিলাম, প্রচন্ড মজা। তো এখন যাচ্ছি টুইস্ট অ্যান্ড টানে, যাচ্ছে বাকিরা। এখন আমরা সাইকেল কারে যাচ্ছি, এই যে লাইন। এ ঝগড়া করেছে কে কার পাশে বসবে এইটা নিয়ে, দেখ আগে গুড্ডি আগে লাইন রাখছে ব্যাগটা দিয়ে। এই ডিম্পি, তুই কি থলে নিয়েছিস? ও এখন চলে এসেছি, মা হচ্ছে আজকে আমার রাইডের পার্টনার। দাঁড়াও বাকিদেরকেও দেখাই, ওই দিকে আছে এই যে শ্রেয়া। এসেছি ক্যাটার পিলারে চড়তে। ওটা এখন চড়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা মুন র্যাকারে। আর সাইক্লোন আজকে বন্ধ আছে, বেকার। আগের বার চড়েছিলাম বাট তাও ঠিক আছে, অনেকেই উঠতো না সাইক্লোনে। তো এটাতে যাচ্ছি,
প্রচন্ড গরম আর এই যে ও দু সেট জামা এনেছে কি করবে সেটা এখন প্রচন্ড আমরা শুধু মজা করতেই এসেছি আজকে প্রচন্ড তাই এখন এখানে রেস্ট নিচ্ছে আর খাবার অর্ডার দেওয়া হয়েছে আসছে দাঁড়াও খাবার এসে গেছে সবাই এখন খাচ্ছে খেয়ে নিয়ে তারপরে যাবে তা খারাপ অবস্থা এখন বৃষ্টি নেমেছে আমরা ছাতা নিয়ে ওয়াটার পার্কে এসেছি ফাইনালি বাড়ি এসে পৌঁছে গেছি এখন যাচ্ছি রাস্তা দিয়ে মানে যেদিনই বেরোবো বৃষ্টি তো কম্পালসারি মানে বৃষ্টি আর আমাদের পেছন ছাড়ছে না এমন একটা ব্যাপার চারিদিকে শুধু জল আর জল সিরিয়াসলি আগের বছর থেকে শুরু হয়েছে ওর বিয়ের দিন থেকে আগের বছরই তো গেছিল আগের বছর থেকে শুরু হয়েছে মানে শপিং করতে যাচ্ছি বৃষ্টি যেখানেই যাচ্ছি বৃষ্টি আগের দিনও বেরোলাম বৃষ্টি এখন ফাইনালি বাড়ি এসে গেছি বাড়ির রাস্তার সামনে সবাই খুব টায়ার্ড যে ডিম্পিও আছে কতটা মজা করলি ডিম্পি তুই আজকে আসলে জিদাদা যায়নি তো তাই মজাটাও ঠিক করতে পারেনি কিন্তু আমরা প্রচন্ড মজা করেছি আজকে খুব ওই জাস্ট এমনি বলছে তো যাই এখন বাড়ি তো আজকের ব্লগটা এতটাই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে বাই।